পর্দায় আসছে ডিসি সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, যেখানে সাগরের রাজা আর রানী হয়ে আসবেন জেসন মামোয়া ও এম্বার হার্ড। জেসন ওয়ান পরিচালিত ছবিটি মুক্তি পাবে 22 ডিসেম্বর। অপেক্ষার প্রহর কাটিয়ে দীর্ঘ 5 বছর পর আবারও অ্যাকুয়াম্যান চরিত্রে পর্দায় আসছেন হলিউড তারকা জেসন মামোয়া। আটলান্টের রাজা আর্থার চরিত্রে জেসন দেখা দিবেন অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম সিনেমায়। নিজের লেখা গল্পে ছবিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। এই বছরই ভৌতিক ঘরানার নান টু ও সওয়াইক সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছেন এই নির্মাতা। 2018 সালে মুক্তি পাওয়া অ্যাকুয়াম্যান ছবি সরাসরি সিকুয়াল এটি, যার গল্পে আবারও ব্ল্যাক মান্তার আক্রমণের শিকার হতে চলেছে আটলান্টিস। আটলান্টের রাজা আর্থারের কাছে হারার পর এবার ব্ল্যাক মান্তা হাতে নিয়েছেন অভিশপ্ত ব্ল্যাক ট্রাইডেন্ট। শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষায় আর্থার সাহায্য নেবেন তার ভাই ওশেন মাস্টারের। বরাবরের মতো মীরা চরিত্রে পর্দায় থাকছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ডিসিইউর 15তম এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন, ইয়াহিয়া আব্দুল মাতেন, নিকোলা কিডম্যানের মতো তারকারা। 22 ডিসেম্বর হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে $205 মিলিয়ন বাজেটে নির্মিত অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24।